সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সাদেক এগ্রোতে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গরু রয়েছে, এগুলোর নাম হচ্ছে সান্তাগ্রেস টুডু। দর্শক, এগুরুটি 37 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গরু, আমার দেখা 2021 সালের সবচেয়ে সুন্দর গরু। এটি মূলত আমেরিকান একটি ব্রিড। দর্শক, আজকে আমরা কথা বলবো পরশ ভাইয়ের সাথে। এগুরুটি 37 লক্ষ বিক্রি হয়ে গিয়েছে, তাদের অনুভূতিটা কেমন এবং কী কী ধামাকা রয়েছে সাদেক এগুরুতে, সে বিষয়ে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। দর্শক, আশা করছি পুরো আয়োজন জোরে পাশেই থাকবেন। এ ভাই ধরেন, ভাই ধরেন, ভাই ধরেন। পরশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। পরশ ভাই, আমাদেরকে জানিয়েছিলেন যে সাদেক এগুরু 2021 সালে একটা ধামাকা রয়েছে, মূলত সেই কারণে আজকে আসা। আমরা ধামাকা অবশ্যই শুনবো, তার আগে জানতে চাই এগুরু সম্পর্কে, এটার কী নাম? এইটার নাম হলো আপনার, এই ব্রিডটার নাম হলো আপনার সেন্টাগ্রাচুডিস। আর এইটার মানে মালিক প্রতিষ্ঠান কোন জায়গায়? ইউএসএ, আমেরিকাতে। জি, এটা আমেরিকার একটা ব্রিড। আর এইটার আপনার যে মালিক যে আছে, মানে যে এটা কিনেছেন, সে এটার নাম আপনার সব করে রাঞ্ঝা নাম দিয়েছেন। নাম কি? রাঞ্ঝা। রাঞ্ঝা, রাঞ্ঝা শব্দের অর্থ কি? এটা শব্দের অর্থটা আমি আসলে সঠিক বলতে পারতেছি না, তবে এটার নাম শক করে দিয়েছেন আর কি। আচ্ছা ভাই, আপনাদের খাবার কতদিন হলো এই গরু? এটা আমাদের কাছে প্রায় 2 বছরের মতন আছে। 2 বছর? পরেশ ভাই বলছিলেন যে একটা ধামাকা রয়েছে, কি ধামাকাটা সেটা? আমাদের আসলে একটা দুইটা ধামাকা থাকে না, আমাদের অনেকগুলোই ধামাকা থাকে। তার মধ্যে একটা হলো এটা যে আমরা এই গরুটা অলরেডি বিক্রি করে ফেলেছি। বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা, কত টাকা বিক্রি হয়েছে? এটা আমরা 37 লক্ষ টাকায় বিক্রি করেছি। কি বলেন ভাই, 37 লক্ষ টাকা? জি। আচ্ছা, আবার দর্শকরা কিন্তু পর আর বাজে মন্তব্য করে যে 37 লক্ষ টাকা গরু বিক্রি হয়, এটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কমেন্টস করে। আপনি সামনাসামনি গরু না দেখলে আসলে এরকম মানে কমেন্ট করাটাই স্বাভাবিক। আপনি তো সামনাসামনি দেখছেন, তো আমার মনে হয় না যে আপনি এরকম গরু দেখছেন। আশা ভাই, আমার জীবনের প্রথমেই গরু দেখা। জি, এর জন্যই বললাম যে আসলে না দেখে অনেকে অনেক কমেন্ট করে, কিন্তু গরুটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি মানে 37 লক্ষ টাকা বিক্রি করার যোগ্য কিংবা অযোগ্য। ভাই, আমাদের গরুগুলোর আমরা অহেতুক দাম চাই না। আচ্ছা ভাই, আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর, যদি আমরা স্বচক্ষে না দেখে তাহলে কিন্তু বিশ্বাস করার মতো সুযোগ থাকে না। যে গরু, একটা গরু যে এত সুন্দর থাকতে পারে গরুর ভিতরে, সেটা কিন্তু আপনার এখানে না আসলে সেটা বোঝার কোনো উপায় থাকতো না। জি, ওজন কতটুকু আছে ভাই? এইটা আনুমানিক ওজন প্রায় 1400 কেজির মতন আছে। আনুমানিক 1400 কেজি? জি ভাই, এটা তো গরু মনে হয় না, হাতির মতো দেখতে। হাতি বললো ভুল হবে না ভাই, এটার পুরোটা শরীর কিন্তু একদম গোল। জি, মাংসে পরিপূর্ণ। ওর গেট থেকে ঢুকতে একটু সমস্যা হয়, আপনি মনে দেখছেন যে ও গেট ঢুকতে পারে না, বাড়ি বেজে যায়। জি, বেজে যায় আর কি। আপনাদের খামারে কতদিন হলো? আমাদের খামারে প্রায় 2 বছরের মতন আছে। আচ্ছা ভাই, এই ব্যতিক্রম কালেকশনটা সঙ্গে জানতে চাই, আপনারা সবসময় ব্যতিক্রম কালেকশন করেন? দেখেন, আমরা আসলে ডিফারেন্ট আপনার ব্রিড নিয়ে আমরা কাজ করে থাকি সবসময়। আর আমরা প্রত্যেক বছরই চাই যে আমরা যেটা অ্যাভেলেবেল যে ব্রিডগুলো আছে ওগুলি নিয়ে আমরা একটু ডিফারেন্ট ব্রিডের আপনার আমরা সবগুলো মানে বাংলাদেশে যত রকম গরু আছে আমরা সবগুলো নিয়ে কাজ করি, কিন্তু আমরা চাই যে এক দুইটা ডিফারেন্ট একটু ব্রিড নিয়ে কাজ করা, মানুষের সাথে আপনার এই ব্রিডগুলোর পরিচয় করে দেওয়া, এগুলি নিয়ে আমরা আসলে কাজ করতে একটু বেশি মূলত ভালোবাসি। আচ্ছা, অন্যান্য গরুর তুলনায় এই যে গরু দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে রাঞ্ঝা। রাঞ্ঝা, আর এটার যে জন্মগত নাম, ব্রিডের নাম হচ্ছে আপনার সেন্টাগ্রাচুডিস। আচ্ছা, এই আমি ভাই নামই বলতে পারতেছি না, আপনি যে নাম বলছেন। আচ্ছা, এই এই যে গরুটা আছে এটা আপনার প্রাকৃতিকভাবে লালন পালন করা হচ্ছে তো? আমাদের সবগুলো গরুকে আমরা প্রাকৃতিকভাবে লালন দেশি গরু লালন পালন কিভাবে লালন করা হচ্ছে? আমরা ওকে 3 বেলা যে আমাদের যে অন্যান্য গরুগুলো যেরকম আছে ওই গরুরই খাবার দেই, ঘাস দেই, খড় দেই, মাঝে মধ্যে গাজর খাওয়াই, মানে আপনার মৌসুমি মানে ইগুলো যেগুলো আছে এগুলো খাওয়াই, এছাড়া আর অন্যরকম কোনো ই করি না। আচ্ছা, আমেরিকার গরু বাংলাদেশের মাটিতে সমস্যা হচ্ছে কিরকম? না, আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ভাই, সাদেক গরু 2021 সালে এর চেয়ে দামি কোনো গরু বিক্রি হয়েছে? যে এর চেয়ে দামি গরু আছে, বিক্রি হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ, বিক্রি হয়ে গেছে। 37 লক্ষ টাকার উপরে গরু বিক্রি হয়েছে? জি। আচ্ছা পরশ ভাই, অনুভূতিটা কেমন আপনাদের? আসলে আপনারা এক্সক্লুসিভ প্রোডাক্ট কালেকশন করেন এবং আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করেন, হ্যাঁ, সেই অনুভূতিটা কেমন আপনার? আমাদের আল্লাহর রহমতে অনুভূতি সবসময় ভালো থাকে, আল্লাহর রহমত, এটা একটা আল্লাহর একটা অশেষ মানে রহমত আমাদের উপরে বলতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আসলে ভালো কিছু নিয়ে কাজ করার। এখন আমরা যতটুকু পারি আমাদের মানে যতটুকু পারি আমরা চেষ্টা করি ভালো একটা কিছু সবাইকে দেখানোর জন্য। এটাই আমাদের সবসময় একটা মানে আমাদের একটা ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি বলতে পারেন এটা আমাদের। আচ্ছা, এই গরুটার কজাত হয়েছে? এই গরুটার প্রায় 6 দাঁতের মতন বয়স। 6 দাঁত হয়ে গেছে? জি। আচ্ছা, বিক্রি হয়ে গেছে, ডেলিভারি কবে দিবেন? আমরা ইনশাল্লাহ খুব রিসেন্টলি ডেলিভারি দিয়ে দেবো, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আশা করি। আচ্ছা, আমরা ফেসবুকে অবশ্যই দেখতে পারবো। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই গরুর সম্পর্কে আর কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? এই গরুটা আসলে বাংলাদেশের নতুন একটা ব্রিডের মধ্যে একটা পড়ছে, আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ওকে যে কিনছে, সব আল্লাহ যেন তার কুরবানি কবুল করে, এটা দোয়া করবেন।
আর ইনশাল্লাহ আপনারা যদি কখনও আসলে কারো যদি মনে হয় যে আমরা এত দাম দিয়ে গরু সেল করি, গরুগুলো দেখতে কেমন, আপনারা আমাদের ফার্মে এসে আমাদের ফার্ম ভিজিট করতে পারেন, যাতে আপনারা এই কমেন্ট থেকে আপনারা তারপরে গরু দেখার পরে ইনশাল্লাহ আপনারা কমেন্ট থেকে নিজেরাই বেরিয়ে আসবেন। ভাই একটু সামনে সামনে এসে কথা বলি, গরু কিন্তু ভাই যথেষ্ট শান্ত মনে হচ্ছে, রোদের কারণে হয়তো একটু আঁকাবাঁকা। আসলে আজকে কিন্তু খুব গরম পড়ছে দেখতেছেন অবস্থা, কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু বিশাল দিয়ে গরু কিন্তু আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে। জি দাঁড়িয়ে আছে। আচ্ছা পরশ ভাই, এই যে গরুকে তদারকি কি উনি করে? জি। আচ্ছা, এই গরুর সাথে খুব ভালো সম্পর্ক আছে, আমি ওর সাথে কথা বলি। ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ জাহেনুর। মোহাম্মদ জাহেনুর। জাহেনুর ভাই, ভাই গরু থেকে কিন্তু গরু এক টান দিলে কিন্তু আপনাকে উড়াই নিয়ে যাবে একদম, কিন্তু এই গরুকে ধরে রাখছেন ভাই? ওর সময় তো প্রধানত ওর নাক ধরলে শান্ত। নাক ধরলে শান্ত? জি। আর কারণ কি? নাকে ব্যথা পায় নাকি? কারণ ও আচ্ছা সারাদিন যত্ন করেন আপনি তো? জি। আচ্ছা কী ধরনের যত্ন করেন এই গরুকে? কেন তিন বেলা খাবার দেওয়া হয়, তিন বেলা গোসল করানো হয়। তিন বেলা গোসল করাতে হয়? হ্যাঁ। ভাই এটা তো বাঘের মতো তাকায়, কোন সময় যেন গোতা দেয়, আবার গোতা দেয় না তো নাকি? না গোতা দেয় না। আচ্ছা, খুব আদর নিতে চায়। আদর নিতে চায়? জি। আচ্ছা তো ভাই, ভাই বলছিল যে গরুর নাকে ধরলেই এটার রাগ কমে যায়। আসলে নাকে রিংগুলো দেওয়ার কারণ হলো যে আপনার এত বড় গরু, আমরা তো ছেড়ে পালি, তো ওকে তো একটা জায়গায় দাঁড়ানো করানো মানে সম্ভব না, স্থিরভাবে দাঁড়ানো করানো। এর জন্য মনে করেন নাক্কা মানে নাক্কা বা নাকে যে রিং দেওয়া হয় এটা দিয়ে ধরলে আসলে ও একটু কন্ট্রোলে থাকে আর কি। আচ্ছা তো ভাই আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের জন্য একটা সুখবর যে আপনারা 37 লক্ষ টাকায় গরু বিক্রি করে দিয়েছেন। জি। এই সুখবরগুলো দেওয়ার জন্যই মূলত আমরা বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই এবং দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের ঈদ ধামাকা দিয়ে দিলেন কিন্তু ঈদ আসার আগেই। জি ইনশাল্লাহ, ঈদ ধামাকা একটা দিলাম, আগেও একটা দিয়েছি, ইনশাল্লাহ সামনে আরও দিব, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, পরের বছর ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।